হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার জ্বরটা একটু কমেছে, ঠান্ডাটাও একটু কমেছে, এখন একটু সুস্থ আছি। আর ভগবানের আশীর্বাদে বেশি দিন ভুগতে হয়নি। আর যে যে বা যারা বলছো যে হ্যাঁ সুতপাকে বলেছো যে হ্যাঁ পাপ করলে তো ভুগতেই হবে, অবশ্যই পাপ তো করেছেই, সুতপা তো পাপ করেছেই, আমাকে অভিশাপ দিয়েছে, মরার অভিশাপ দিয়েছে। আমার যাতে মনিটাইজেশন না হয় তার জন্য অভিশাপ দিয়েছে, অবভিয়াসলি পাপ তো করেছেই, ও তো পাপ করেছেই, সুতপাতে পাপ করেছি। আর নামটা আমি ধরলাম কারণ আমার ওই ওই নাটক ফাটক ভালো লাগে না, ওই যে সু মু কু ওসব ভালো লাগে না। হ্যাঁ, পুরো নামটা নেব না, ব্যাস একটুখানি নাম নেবো, যেটুকুনি নামটা নেব যাতে আমাকে আমার কোনো কেউ ক্ষতি না করতে পারে, সেরকমভাবে আমি নামটা নেব। আমি জানি সুতপা কিছু করবে না, তা সত্ত্বেও আমার পুরো নামটা নেওয়ার কোনো দরকার নেই, অতএব আমি ওইটুকুনি নামই নেব, ওর নামটাই নেব। আর ওই সু শেরুমা আমার ওরকম করে ডাকতে ভালো লাগে না, একদম ভালো লাগে না, যা যে যেরকম নাম। যার যেরকম নাম সেরকমভাবেই ডাকতেই ভালো লাগে, অতএব সুতপা করেই আমি ডাকব। সুতপা নিশ্চয় পাপ করেছে, পাপ তো করেছেই, পাপ করেছে বলে ও আমাকে মর মর বলেছে বলে ও অতদিন ভুগলো। এবার মিলি, মিলিরা পাপ করছে, মিলি আর পূজা ওরাও ভুগবে, মিলি পূজা ভুগবে, সীমা ভুগবে, সঞ্জয় ভুগবে, এই কজনাই ভুগবে যারা আমার সঙ্গে শয়তানি করবে। বলতে শয়তানি বলতে শুধু একটা জিনিসই, ওই যে মর মর, ঠিক আছে, এটা সুতপাও বলেছে, মিলিও বলেছে, পূজাও বলেছে, কিন্তু সঞ্জয় বলেনি আর সীমা বলেনি। আর সঞ্জয় সীমাকে কেন বললাম ভুগবে, কারণ ওরা আমার মাকে প্রচুর বাজে কথা বলেছে, প্রচুর বাজে কথা বলেছে, এর জন্য ওরা ভুগবে, নিশ্চয়ই ভুগবে। হ্যাঁ, সুতপা ভুগেছে, এবার মিলি আর পূজার তোরা তো বিশাল ভুগবি, মানে তোদের ভোগার মানে শেষ নেই। তখন মনে পড়বে যে আমি কি তখন মনে পড়বে, আর বিশাল ভোগান ভুগবি। হ্যাঁ, ভুগবি যখন বিশাল ভোগান ভুগবি, মনে থাকে যেন পূজা আর মিলি আমাকে প্রত্যেক দিন মর মর বলা, এটা ঠেলা বুঝে যাবি। আর সঞ্জয় আর সীমা আমার মাকে জুতো দেখানো, ঝাড়া দেখানো, হ্যাঁ ভূত তাড়ানো, এইটার সাজা পেয়ে যাবি। এবার একটা কথা বলছি সব ভিউয়ার্সদের বলছি, আমার বন্ধু, আমার দিদি, আমার ভাই, আমার বোন, আমার পুরো ফ্যামিলিদের বলছি, আর আমার হেটার্সদের বলছি, আমার ভালো হেটার্সদের বলছি, কারণ আমি হেটার্সদের খারাপ বলতে পারি না, কারণ ওরা আমার ভিডিওগুলো দেখে, তো দেখে আমার ওয়াচ টাইম বাড়ায়, ভিউ বাড়ায়, অত বাজে কী করে বলি বলো। যাই হোক, দেখো তোমরা বলছো যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে কেন ওরকম করছি, এবার বলো এখনকার আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা, গায়ক গায়িকারা ঠাকুরের গান নিয়ে কি বলবো, হিন্দি হিন্দি ভার্সনে
মানে হিন্দি মানে নাচার নাচার গানের সঙ্গে, হ্যাঁ ভার্সন না কি বলে যায় না অতটা, হিন্দি নাচার গানের সঙ্গে তারা বাউল গান বলো বা এমনি পুজোর গানগুলো, হরে কৃষ্ণ যে গানগুলো সেইগুলো মানে মিক্সড করে দিচ্ছে, মিশিয়ে দিচ্ছে। হ্যাঁ তাহলে ওরা যদি গায়ক গায়িকারা যদি ঠাকুরের গানটাকে ওরকম থোড়ি সি তো লিফ্ট করা দে, মেরা মাঝি মান মিলা দে, হ্যাঁ ঝিনেক চাকা ডিজে ডিজে, তারপর ডিজে ডিজে মিউজিক দিচ্ছে, তাহলে আমরা যদি একজোট হয়ে রবীন্দ্রসঙ্গীত গানটাকে আরো উন্নত করার চেষ্টা করি তাহলে আমরাও কিন্তু নিশ্চয় পারব, তাই না বলো বন্ধুরা? আমরা নিশ্চয় পারব। আর আগেকার জেনারেশনের যে সামনের দিনের জেনারেশনের যে বাচ্চাগুলো আরো নতুন নতুন কিছু শিখবে, আরো নতুন নতুন নাচ গান আমরা ওদের প্রেজেন্টেশন করতে পারবো, তাই তো করতে পারবো, ওরা আরো কিছু শিখবে, ওরা প্যাল লাইনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ওরা ABCDও শিখবে, এবার জনগণটাও শিখবে, আবার একে চন্দ্রও শিখবে, আবার জনগণটাও শিখবে, ঠিক আছে? এরকমভাবে তোমরা যে যা পারো গান গান তৈরি করো, তোমরা যে যা পারো, সব ক্রিয়েটার্সদের বলছি, তোমরা বা আমার যারা যারা বন্ধুরা আছে বা দিদিরা আছে বা মা বা ভাই বোন বাবা যারা আছে সবাইকে, আমার যারা যারা ফ্যামিলি সব ভিউয়ার্সদের বলছি, আমার পরিবারদের বলছি, তোমরা আমাদের দেশের জন্য আমাদের দেশকে কিছু উপহার দাও, হ্যাঁ যতদিন বাঁচবা তাও মানুষের নাম করবে যে না দেশের জন্য কিছু করে গেছে। এই যে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুর এত এত ইয়ে করো, তার তুলনায় ক্ষুদিরামকে বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বা নেতাজি সুভাষচন্দ্রকে বা আর কে যেন আছে মহাত্মা গান্ধীকে অতটা মাহাত্ম দেয় না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে মাহাত্ম দাও। কেন? কারণ তারা, কারণ উনি শিক্ষা জগতের সঙ্গে মিশে আছে তার জন্য, আর ওইটা হচ্ছে দেশে, তাই তো? কিন্তু আসল মহান হচ্ছে ওনারা যারা আমাদের দেশকে বাঁচিয়েছে। যাই হোক ওসবে আমি যাচ্ছি না, তা ওই রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম আমাদের দেশের জন্য শিক্ষা জগতের জন্য এই যে এতখানি করে গেছে, আমরাও চেষ্টা করি না শিক্ষা জগতের জন্য কিছু করে যেতে, তাই না? চলো না বন্ধুরা সব একজোট হয়ে কিছু করি যেটুকুনি পারি, চলো চেষ্টা করো না, কিছু তো ওইখান দিয়ে উন্নতও হতে পারে, তাই না? আমরা কিছু উপহার দিতে হতে পারি আমাদের দেশকে, আমাদের আগের জেনারেশনের বাচ্চাগুলোকে, তাই না? চলো এখনকার গায়ক গায়িকারা যদি ঠাকুরের গানকে ডিজে গান বানিয়ে দিতে পারে, বাউল গানগুলো ডিজে গান বানিয়ে দিতে পারে, নাচার গান বানিয়ে দিতে পারে, তাহলে আমরাও পারবো নিশ্চয়ই দেশের জন্য, বাচ্চাদের জন্য, আমাদের শিক্ষা জগতের জন্য কিছু করতে, তাই না? চলো বন্ধুরা, চলো আমার পরিবারটা, আমরা কিছু করি। আর কি বলছিলে তোমরা? আমার ছেলে আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, তাই তো? হ্যাঁ জবের দিয়ে ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করেছে, তবে দিয়েই আমার মন থেকে ওকে আউট, ঠিক আছে, আউট করে দিয়েছি। কারণ আমি প্রচুর কষ্ট করে আমার সন্তানকে মানুষ করেছি, আর যে কোনো সন্তান, সে আমার সন্তান হোক বা
যা সন্তানই হোক, যদি তার মা বাবার সঙ্গে ওরকম করে না, আমি বলবো সেই মা বাবাগুলোকে একদম জঞ্জাল সাফাই করে দেওয়া, একদম মনে মাইন্ডের দুঃখ কষ্ট কিছু রাখবা না, জঞ্জাল সাফাই করে দেওয়া, শুধু দায়িত্বটা পালন করবা। কারণ আমরা মা বাবারা, বিশেষ করে মারা, সন্তানদের জন্য যেটা করি না, মন দিয়ে করি। বাবারা হয়তো মন দিয়ে করে না, কিন্তু অনেক বাবা আছে মন দিয়ে করে, কিন্তু আমরা মারা তার সন্তানদের জন্য মন দিয়ে করি, যেটুকুনি হই না কেন মন দিয়ে করি। অতএব যদি খারাপ ব্যবহার করে সন্তানরা তার মা বাবার সঙ্গে, তাহলে ওইসব বাচ্চাদের একদম একদম সরিয়ে দেওয়া, একদম ইয়ে করে দেওয়া, ইগনোর করবা, সেই সব বাচ্চাদের একদম ইগনোর করবা, ঠিক আছে? একদম পাত্তা দেবে না। নিজের লক্ষ্যে চলবে, যতদিন বাঁচবে নিজেকে ভালোবাসবে, নিজেকে আর কাউকে না, ভাববে এসেছো একা যাইবে একা, কাউকে নিয়ে না, তোমার জন্য কেউ কিন্তু নেই, তুমি একা, ঠিক আছে? তা একা বাঁচার জন্য নিজেকেই ভালোবাসতে হবে, ঠিক আছে? আর তাহলে বন্ধুরা চলো আমরা কিছু করে দেখাই, চলো আমাদের গায়ক গায়িকারা যদি পারে তাহলে আমরাও করতে পারবো না কেন? ওরা ভগবানকে মানে কি বলবো মানে হেয় করছে, ভগবানের গানগুলোকে হেয় করছে। হ্যাঁ মানে কি বলবো, ভগবানকে অপমান করছে। হ্যাঁ কই, তোমরা তো তখন কিছু বলছে না, তাহলে আমরা যদি শিক্ষা জগতের জন্য কিছু করি নিশ্চয়ই সেটা ভালো হবে। আমি বলবো পশ্চিমবঙ্গে যতগুলো মানুষ আছে সবাই যদি চেষ্টা করি আমরা যে শিক্ষা জগতের জন্য কিছু কাজ করতে, তাহলে আমরা নিশ্চয়ই পারবো আগামী দিনে জেনারেশনের বাচ্চাদের কিছু উপহার দিতে। তাহলে চলো আমরা বাচ্চাদের জন্য কিছু করি। তাহলে রাখছি বন্ধুরা, টাটা। যেটুকুনি পারো করো বাচ্চাদের জন্য, টাটা। এতে আমাদের বাচ্চা কাচ্চারা ভালো হবে, দেশের বাচ্চা কাচ্চাদেরও ভালো হবে, ঠিক আছে? আর রবীন্দ্রসঙ্গীত গান নাচকে আরও উন্নত করার চেষ্টা করো, রবীন্দ্রসঙ্গীত গান নাচকে আরও উন্নত করার চেষ্টা করো, আরও ইউনিকভাবে গান নাচ করো, ঠিক আছে? যেটুকুনি পারো। একঘেয়েমি ওই রবীন্দ্রসঙ্গীত নাচ গান হয়ে গেছে, এবার একটু নিজেরা ইউনিক ধরনের চেষ্টা করো। ওই রবীন্দ্রসঙ্গীতটার মধ্যে একটু হিন্দি ডান্সের ছোঁয়া লাগিয়ে দাও, তাহলে দেখবে আরও সুন্দর হবে, রবীন্দ্রসঙ্গীতটা আরও সুন্দর লাগবে, রবীন্দ্রসঙ্গীত গান নাচ আরও সুন্দর লাগবে, ঠিক আছে? তাহলে রাখছি, টাটা বাই বন্ধুরা। আমার ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।